দুটো আছে। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। টানা দু থেকে তিন দিন বৃষ্টি হওয়ার পরে ফাইনালি আজকে একটুখানি রোদ্দুরে মুখ দেখা গেছে। যেহেতু এখন একটু একটু করে গরম পড়ছে, তো সেই কারণে রোদ্দুরের চাহিদাটা আমাদের রয়েছে। না হলে আপনারা তো জানেনই আমাদের এখানে সারা বছর ওই মেঘলা ওয়েদারের মধ্যে থাকতে হয়। আপনারা তো জানেনই যে আমাদের প্যারিসে অলিম্পিক শুরু হয়ে গেছে। এই তো শুক্রবার দিনই উদ্বোধন হলো। যাওয়ার খুব ইচ্ছা ছিল ওই উদ্বোধনে, কিন্তু ওই যে বললাম কন্টিনিউয়াসলি দু থেকে তিন দিন বৃষ্টি হয়েই যাচ্ছে, তো সেই কারণে উদ্বোধনের দিনে আমার আর যাওয়া হয়ে উঠতে পারেনি। যেই কারণে এখন প্যারিসে ভর্তি টুরিস্ট, আর তার উপরে অমিতের উইকেন্ডে ছুটিও ছিল, তো সেই কারণে আমি অমিতকে বললাম যে চলো উইকেন্ডে আমরা একটুখানি আমাদের সামনে যে রনেসোবা মল আছে সেখানটার মধ্যে ঘুরে আসি। আমার অ্যাকচুয়ালি একটা সামারে জুতো কেনার ছিল, সেটাও কিনে নেওয়া হয়ে যাবে, আর এখানে কীরকম কি লোকজন হচ্ছে কম বেশি সেদিকটা একটু দেখা হয়ে যাবে। কিন্তু জানেন তো সেন্ট্রাল প্যারিসের দিকে যেরকম পরিমাণে ভিড় হবে সেই ভিড়টা কিন্তু এখানে হচ্ছে না। সামারে জুতো নেওয়ার জন্য আমরা চলে এসেছি কিয়াবিতে, আর কিয়াবিতে ঢোকার সময়তে আমরা দেখছিলাম যে এখানে সোলস চলছে, মানে হলো সেল চলছিল, যেখানে জাস্কা 70% ডিসকাউন্ট চলছিল। জাস্কা বলতে কিন্তু এখানে আপ টু বোঝায়, তো এখানে চলছিল আপ টু 70% অফ। সামারের জুতোটা কিয়াবি থেকে এ কারণেই নিতে এলাম কারণ এখানে রিজনেবল এবং ঠিকঠাক ফ্যাশনেবল জুতো পাওয়া যায়। যেহেতু সামারটা আমাদের এখানে থাকে ওই দু থেকে তিন মাসের জন্য, তো সেই কারণে আমি এই সামারের জুতোর পেছনে না খুব একটা বেশি খরচ করতে পছন্দ করি না। তাই ভাবি যে যদি কম বেশির মধ্যে একটু ফ্যাশনেবল জুতো পেয়ে যাই তাহলে নিয়ে নেব। আর ওই দিকে তো নর্মাল স্লিপারের জুতোগুলো রয়েছে, প্লাস তার পাশে এখানে 50% অফে যে জুতোগুলো রয়েছে সেইগুলো হলো এই স্নিকার্সগুলো, কিন্তু এগুলো না একটুখানি মানে ভারী মতনও রয়েছে। এটা যেরকম একটা 50% অফ আছে, এটা দাম রয়েছে 20 ইউরো, তার উপরে 50% অফ আছে, তার উপরে আছে না 20 ইউরোই এটার দাম সেটা আমি জানি না। তো 20 ইউরো যদি এটার দাম হয় তাহলে এটার দাম আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই 1800-1900 মতন দাম পড়বে, আর এর ওপরে যদি 50% অফ পড়ে, যদি 10 ইউরো হয় তাহলে এটা আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই 900-950 মধ্যে হয়ে যাবে। কিন্তু এই জুতোগুলো না একটুখানি ভারী বেশি, দেখতে ভালো লাগছে কিন্তু ভারী ভারী বলে ভারী জুতো যদি কিনতেই হয় তাহলে আমি অন্য কোনো ব্র্যান্ড থেকে কিনে নেবো, তাহলে আমি কিয়াবি থেকে নিতে যাব কেন। কিন্তু এইগুলোর মধ্যে আমি টানা দেখছি 50% সমস্তগুলোর মধ্যে অফ রয়েছে, এগুলোই 18 ইউরো 20 ইউরো করে দাম রয়েছে। কিন্তু আমি যে স্লিপার্সগুলো দেখছিলাম প্রথমের দিকে সেগুলোর মধ্যে আমি সেরকম কোনো ডিসকাউন্ট পাইনি। তো আমি আমার জন্য যে মানে স্নিকার এই সরি যে স্লিপারটা পছন্দ করেছি সেটা হলো উইদাউট এনি ডিসকাউন্ট। এই যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অমিত এখানে পে করতে চলে এসেছে, তো আমি যে স্লিপারটা নিয়েছি সেটার দাম নিয়েছিল 10 ইউরো, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই 900-950 টাকার মতন এটার দাম পড়বে। তো এটা হলে এখানকার রিজনেবল জুতো। এই যে এই জুতোটা, এটা একটু বেল্টওয়ালার এরকম প্যাটার্নের জুতো নিয়েছি, যেটা আমি গোটা সামার জুড়ে আমি ছুটিয়ে পরে নিই, এটাকে একেবারে ইউজ করতে পারবো ভালো মতন করে, তারপরে নেক্সট সামারের জন্য আমি আবার আরেকটা নতুন জুতো কিনতে পারি। জুতো কেনার পরে আমরা যাই একটুখানি হেমার দিকে। আসলে আমি যখনই মলটার মধ্যে আসি তখনই না আমি হেমার মধ্যে একবার করে ঢুকি। এই হেমাটা হলো এমনই একটা দোকান যেখানে আপনি আপনার দৈনন্দিন ঘরের জিনিসপত্র আপনি পেয়ে যাবেন। ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে থালা বাসন থেকে শুরু করে সমস্ত জিনিসই আপনি এখানে পেয়ে যাবেন। আর আমার যদি কোনো কিছু যদি না কেনার হয়ে থাকে তাহলে শেষমেশ এখানে আমি কানের দুল বা হাতের ব্রেসলেট এরকম ধরনের কোনো জিনিস পেয়ে গেলে সেটা যদি ভালো লাগে আমি সেটাও নিয়ে নিই। তো এখানে আমি দেখছি যেহেতু এখন গরম পড়েছে, তো সেই কারণে এখন এখানে মধ্যে চার্জেবল ফ্যানগুলো রয়েছে। এই ফ্যানগুলো আপনারা যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন,
পারবেন বাসে, ট্রেনে, ট্রামে, মেট্রোতে, যে কোনো জায়গাতে। আর গরম যখন ইউরোপে পড়ে না, তখন প্রচুর পরিমাণে গরম পড়ে, মানে গরমগুলো না তখন জাস্ট নেওয়া যায় না। কারণ আপনারা তো বুঝতেই পারছেন যে আমরা এখানে 5 ডিগ্রিতে থেকে অভ্যস্ত, হঠাৎ করে যদি এখন 30 ডিগ্রি 35 ডিগ্রি পড়ে যায় তাহলে কিন্তু আমাদের কাছে সেটা খুবই বিপজ্জনক হয়ে যায়। তো সেই কারণে আমি অনেকদিন ধরেই অমিতকে বলছিলাম যে এরকম একটা ফ্যান নেওয়ার জন্য। তো সেই কারণে আমরা পছন্দ করছিলাম, অমিতকে আমি দেখতে বলছিলাম যে তুমি একটুখানি দেখো, আমি একটু দেখি, তাহলে পছন্দ হয়ে গেলে, ঠিকঠাকভাবে হয়ে গেলে তাহলে এই ফ্যানগুলো তাহলে একটা নিয়ে নেবো। এছাড়াও এদিক ওদিক মানে আমরা একটুখানি ঘুরতে ঘুরতে আমি এখানে দেখুন এই প্লেট ফ্লেট, এই কাপ, এই গ্লাস, এগুলো জিনিসপত্রগুলো আমি একটু দেখছিলাম। সমস্ত জিনিস আপনি এখানে তোয়ালে থেকে শুরু করে, কিচেনের জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। তো কিছুক্ষণ আমি এখানে ঘুরতে ঘুরতে আমার একটা জিনিস মনে দেখ মানে যেটা আমি চোখে দেখলাম সেটা হলো এই টিফিন বক্সগুলো। তো এই টিফিন বক্সগুলো যেগুলো রয়েছে সেগুলো তো কাঁচের রয়েছে বা নর্মাল প্লাস্টিকের সমস্ত কিছু রয়েছে, কিন্তু এর মধ্যেও আমি একটা টিফিন বক্স দেখলাম যেটা হলো স্টিলের। এইটা নয়, এইটা দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এই টিফিন বক্সগুলো দুটো করে পিস আছে যেগুলো হলো 9 ইউরো করে রয়েছে, এটার ভেতরে আরেকটা ছোট রয়েছে। অনেক সময়তে কিন্তু আমরা কোনো জিনিস ভাপা টাপা করার জন্য আমাদের এই টিফিন বক্সগুলো লেগে থাকে। তো আমি কলকাতা থেকে বক্সটা আনিনি, তো এখানে আমি ভাবছি অমিতকে আমি টিফিন বক্সটাকে দেখিয়ে যদি আমার এই টিফিন বক্সটা দিয়ে কোনো কাজ হয় বা আমি এটাকে ভাপাতে ব্যবহার করতে পারি তাহলে আমি এটা নিয়ে নেব। এই টিফিন বক্সগুলোর দাম হলো 9 ইউরো, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই 900 টাকার কাছাকাছি এগুলোর দাম পড়বে। একসাথে দুটো রয়েছে, তো যেহেতু এটা আমার স্টিলের টিফিন বক্স রয়েছে এটাকে আমি ভাপাতে ব্যবহার করতে পারবো, তো সেই কারণে আমি এই টিফিন বক্সটা নিয়ে নিলাম। তো চলুন আজকের মতন আমাদের কেনাকাটি এখানেই শেষ, এবং তার পাশাপাশি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।